ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক জ্যোতি বলেছিলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আধিপত্য দেখিয়েই জিতবে। যে কথা সেই কাজ। মিরপুরে প্রথম ওয়ানডেতে 154 রানের জয় পেয়েছে বাংলাদেশ টাইগার্সরা। ওয়ানডেতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শারমিন সুপ্তা 96 রানে ভর করে 4 উইকেটে 252 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সেই জবাবে ব্যাট করতে নেমে মারুফার বোলিং তোপে 28 ওভার 5 বল খেলতেই 98 রানে গটিয়ে যায় আইরিশরা। ম্যাচ সেরা হন শারমিন সুপ্তা, তবে পুরস্কার কিছুটা দৃষ্টিকটু ছিল। এই সিরিজের টাইটেল স্পন্সর স্যানিটারি ন্যাপকিন সেনোরা। পুরস্কার হিসেবে তাদের গিফট হ্যাম্পার ছিল বেশ কিছু স্যানিটারি ন্যাপকিন, যেটা নিতে গিয়ে ইতস্তত অবস্থায় পড়েন শারমিন সুপ্তা। যদিও এটা নর্মাল বিষয়, তবু এটা প্রকাশ্য না দিলেই পারত, অনেকেই এটাকে ভালোভাবে নেয়নি। দর্শক, এ ব্যাপারে আপনি কি বলবেন কমেন্ট করে জানিয়ে দিন।